প্রিয় দ্বাদশ্রেণী শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় জানো গত ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করছি মাজলুর চাহিদা সুপান তত্ত্ব নিয়ে। এই তত্ত্বর আমরা আজকে আলোচনা করব এই তত্ত্বের মৌলিক ধারণা সমূহ এবং এই তত্ত্ব নিয়ে অনেক সমালোচনা আছে, সেই সমালোচনা আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা দেখি এই তত্ত্বের মৌলিক ধারণা সমূহ কী কী। তোমরা জানো যে একজন মানুষের ভিতরে 5টি চাহিদা থাকতে পারে, অর্থাৎ মাজলুর চাহিদা সুপান তত্ত্বে তিনি দেখেছেন যে একজন মানুষের ভিতরে 5টি চাহিদাই থাকতে পারে, অর্থাৎ একটা তো জৈবিক চাহিদা, সামাজিক চাহিদা, নিরাপত্তার চাহিদা, আত্মপ্রতিষ্ঠার চাহিদা, আত্মমর্যাদার চাহিদা, এই চাহিদাগুলো থাকে। তারপরেও আমরা দেখি তত্ত্বের কিছু মৌলিক ধারণা, অর্থাৎ প্রথমেই আমরা দেখতে পাই মানুষের প্রেষিত আচরণের উৎস হচ্ছে বিভিন্ন ধরনের চাহিদা বা অভাব। এর মধ্যে জৈবিক চাহিদাই মুখ্য। মানুষ প্রথমে এই চাহিদা পূরণের চেষ্টা করে, এরপর পর্যায়ক্রমে উচ্চ স্তরের চাহিদাগুলোর পূরণের চেষ্টা চালায়। অর্থাৎ একজন মানুষের মূল চাহিদা হচ্ছে তার মৌলিক বা জৈবিক চাহিদা। এই চাহিদা পরিতৃপ্ত হওয়ার সাথেই সে অন্য চাহিদার প্রতি আকর্ষিত হয় বা অন্য চাহিদার প্রতি তার তাড়না জন্মিতে পারে। মাজলু মনে করেন মানুষের পূর্ববর্তী স্তরের চাহিদাগুলো পূর্ণ না হওয়া পর্যন্ত পরবর্তী স্তরের চাহিদা পূরণের চেষ্টা করে না, তবে চাহিদাগুলো পরস্পরের উপর নির্ভরশীল এবং নিম্ন স্তরের একটি অভাব পূরণ না হতেই পর্যায়ক্রমে পরবর্তী উচ্চ স্তরের অভাববোধের ব্যক্তির মনে সৃষ্টি হয়। যে সকল উপাদানের মাধ্যমে বিদ্যমান স্তরে ব্যক্তির যত বেশি চাহিদা পূরণ সম্ভব সেই সকল উদ্দীপকের ব্যবস্থা করেই ব্যক্তিকে পর্যায়ে প্রেষিত করা যায়। এই সমস্ত ধারণা হচ্ছে এই তত্ত্বের মৌলিক ধারণা সমূহ। আমরা দেখলাম এই তত্ত্বের মৌলিক ধারণা তিনটি, অর্থাৎ আমরা দেখলাম যে প্রেষিত আচরণের উৎস হচ্ছে বিভিন্ন ধরনের চাহিদা বা অভাব, আর পূর্ববর্তী স্তরের চাহিদা পূরণ না হওয়া পর্যন্ত মানুষ পরবর্তী চাহিদার পূরণের চেষ্টা করে না, আর আমরা দেখি যে সকল উপাদানের মাধ্যমে বিদ্যমান স্তরের ব্যক্তির চাহিদা যত বেশি পূরণ সম্ভব সেই সকল স্তরের উদ্দীপকের ব্যবস্থা করে ব্যক্তি এই পর্যায়ে প্রেষিত করা যায়। এই তত্ত্ব নিয়ে অনেক সমালোচনা আছে, বিভিন্ন লেখক বিভিন্ন ভাবে সমালোচনা করেছেন। আমরা দেখি এই তত্ত্বের সমালোচনা কী। তত্ত্বটি ব্যাপক গবেষণালব্ধ নয়, অনেকটা সাধারণ মানের, অর্থাৎ অনেক মানুষ মনে করেন, অনেকেই সমালোচনা করেছেন যে এটা গবেষণালব্ধ কোনো বিষয় না, মানুষ শুধু এই 5টি চাহিদার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না, মানুষের আরও অন্যান্য চাহিদার সৃষ্টি হতে পারে। এ তত্ত্বে আত্মপূর্ণতার যে চাহিদার কথা বলা হয়েছে তা ব্যক্তি ও স্থানীয় কৃষ্টি নির্ভর, তাই দেশকাল পাত্রভেদে এবং গুরুত্ব তারতম্যও পরিলক্ষিত হয়ে যায়। আমরা দেখি আত্মপূর্ণতার চাহিদা এটা সকল সমাজ সকল স্থান বা ব্যক্তির উপর ভিন্নতা দেখা দিতে পারে, অর্থাৎ এখানে দেশ কাল পাত্রভেদে এই চাহিদার মধ্যে তারতম্য লক্ষ্য দেখা যায়। বর্তমানকালে আমরা দেখি প্রতিষ্ঠানসমূহের কার্য পরিবেশে যে জটিলতা বাড়ছে তার নির্দিষ্ট কর্ম পরিবেশে পেশাদারদের উপাদান সম্পর্কে তার তত্ত্ব তেমন একটা সহায়তা করতে পারে না। সুতরাং আমরা বিনয়ে বলতে পারি যে এই যে আমরা দেখলাম এই সমালোচনাগুলো সমালোচিত হওয়ার হলেও এই তত্ত্বগুলো সার্বিক বিচারে এটি একটা জনপ্রিয় একটা তত্ত্ব। ব্যাপকতা বা মৌলিকতার দিক দিয়েও এটা আমরা দেখি অনন্য। পরবর্তীকালে যারাই প্রেষণা সম্পর্কে গবেষণা করেছেন বা তত্ত্ব দিয়েছেন তারা এরপর মাজলুর তত্ত্বের কম বেশি প্রভাব লক্ষ্য করা যায়। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে বর্তমানে যারা প্রেষণা বা তত্ত্ব নিয়ে অনেকই সমালোচনা আছে, অনেকেই ভিন্ন মতামত ব্যক্ত করেছেন, তারপরেও আমরা বলবো এই চাহিদার জন্য উপযুক্তা সবচেয়ে বেশি, আর মৌলিকতার দিক দিয়েও এটা অনন্য। আর আমরা বলতে পারি যে আর পরবর্তীতে আমরা খেয়াল করি যারা এই তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন সমালোচনা করেছেন তারাও কিন্তু এই মাজলুর তত্ত্বের চাহিদার কম বেশি প্রভাব লক্ষ্য করা যায়। এই সমস্ত সমালোচনাগুলো আমরা দেখতে পাই, আর পরবর্তীতে আমরা আলোচনা করব হার্জবার্গের দ্বিপদান তত্ত্ব নিয়ে। মাজলুর মতো হার্জবার্গেও তিনি দ্বিপদান তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন, আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে তোমাদের পড়া হলো মাজলুর চাহিদা সুপান তত্ত্ব কি, এই তত্ত্বগুলো তোমরা ভালোভাবে শিখবে, সুপান বা তত্ত্বগুলো নিয়ে আলোচনা করবে এবং পড়বে, আর এই তত্ত্বের সমালোচনা কী এবং এই মৌলিক তত্ত্বের ধারণা সমূহ কী পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব অন্য হার্জবার্গ নিয়ে। তোমরা ভালো থেকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে এই প্রত্যাশায়।
আজকের মতো এখানেই বিদায়।